মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা মাননীয় সুজাতা ভদ্র মহাশয়। অন্যতম গান্ধীবাদী নেতা এবং সমাজসেবী মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন। এবং ঠিক গান্ধী সংসদ হলের সেন্টার হলে যদি কেউ যান কোনোদিন দেখতে পাবেন মহাত্মা গান্ধী তারই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন। কোন রকমের প্রমাণের অভাবে ছাড় পান, কিভাবে পান তা কয়েক মিনিট বাদে আমি বলার চেষ্টা করি। সেই সাভারকারের ছবি লাগানো করলে হত্যাকাণ্ডের সাথে যুক্ত আইনের आप सबको हमारा आदर और यहाँ पर जो उपस्थित हैं सारी महिलाएं खवातीन और हमारे पुलिसकर्मी लोकल थाना के और भी हमारे जितने भी हैं और नौजवान आज का ये दिन यहाँ पर हम लोग जो मना रहे हैं ये असल में महात्मा गांधी के गोडसे के हाथ बेटा जो हत्या हुई थी आज उसी दिवस को उसी दिन को हम लोग मना रहे हैं। हर एक के जेब के पास जहाँ दिल होता है वहाँ पर महात्मा गांधी का फोटो है। इससे गोडसे लाभियों को ये समझ लेना चाहिए कि महात्मा गांधी जिनको उनके गोडसे ने हत्या किया था आज भी वो महात्मा गांधी हर एक के दिल में बसा हुआ है। आज भी हर कोई महात्मा गांधी के आदेश पर अपने इस भारत और मुल्क में आगे बढ़ना चाहता है। आज जब के मोदी सरकार बीजेपी की सरकार भारत के संविधान से खेल कर रही है, उसको नोच रही है,
ऐसा समझ में आता है कि ये गोडसे के लोबी आज भी हर दिन महात्मा गांधी के हत्या में लगी हुई है। आज के दिन तई हमारे एखने जो उद्योगता तक के धन्यवाद যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে তারা এই দিবসটাকে পালন করবার জন্য তারা আজকে এটাকে ঠিক করেছেন, তাদেরকে ধন্যবাদ যে অত্যন্ত সাংগতভাবে অত্যন্ত সাধারণভাবে তারা এই উদ্দেশ্যটাকে তুলে ধরেছেন যে আমরা আমরা আজকের সময়ে দাঁড়িয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে গান্ধীর আদর্শকে যারা হত্যা করবার জন্য চেষ্টা করছেন, প্রতিনিয়ত যারা বলছেন তার যারা পুজো করছেন, যারা 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 গান্ধীর মৃত্যুদিনে মিষ্টি বিতরণ করছে, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হবার দিন, তাদের উদ্দেশ্যে মানুষের ঘৃণা বর্ষণ করার আজকে দিন। যদিও গান্ধী ঘৃণা করতেন না, কাউকে গান্ধী ভালোবাসা দিতেন, আমরা বলবো সেই গান্ধীর সেই ভালোবাসা যেন আমাদের সত্যিকার ঘৃণা হয়ে যেতে পারে, বিশ্বের নয়। আমরা কোথাও গান্ধীর পথের বাইরে যাবো না, আমরা গান্ধীর যে অসহযোগ, আজকে যে আইন, আজকে যেভাবে মানুষের উপরে যেভাবে মুসলমান যেভাবে দলিত মানুষদের উপরে হত্যা করা হচ্ছে, তাদের উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনছে গান্ধীর উপরে, আমার মনে হচ্ছে যে গান্ধী যদি জীবিত থাকতেন, মধ্যে 2500 একর জমির তারা কৃষকদের দিয়ে দিয়েছিল যারা চাষ করতেন, এবং পরবর্তীকালে আরও 5 একর জমি তারা দিয়ে দেন, দিয়ে তাদেরকে ওইখানে বসতি স্থাপন করতে দেন। আর তারপর থেকে নোয়াখালী আর কোনো দিন সাম্প্রদায়িক দাঙ্গার মুখ দেখেনি। তো গান্ধী ছিলেন এই জিনিস, যে গান্ধীকে মাত্র কদিন আগে, মাত্র একটা প্রার্থনা এক সপ্তাহ আগে গান্ধীকে যেটা সুজাতবাবু বলছিলেন যে জানুয়ারির 10-20 তারিখও তাকে আক্রমণ করা হয়েছিল, তিনি বলছেন যে রাজেন্দ্রবাবু আমাকে টেলিগ্রাম পাঠিয়েছেন। রাজেন্দ্রবাবু সেই টেলিগ্রামে বলছেন, রাজেন্দ্রবাবু আমাকে টেলিগ্রামে বলছেন তার কাছে 1 লক্ষ পোস্ট কার্ড এসছে এবং চিঠি এসছে। নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, আদর। করি তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তরুণ আদিত্য মহাশয়, নম্বর ওয়ার্ড নাগরিক বৃন্দের পক্ষ থেকে বিট্টু সিং এবং দুলাল মৈত্রকে সামনে রেখে জাতির জনক মহাত্মা গান্ধীর 72তম প্রয়াণ দিবসে আজকে সারা দেশ জুড়ে যখন এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়, যদিও আমরা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি যুক্ত, আমাদের রাজনৈতিক দলিলে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা শহীদ দিবস আছে, সেটা হচ্ছে 21শে জুলাই। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারত মাতৃকা পরাধীনতার শৃঙ্খল মোচনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে সামনে রেখে সেই সংগ্রামের সাক্ষী হিসেবে, সেই সংগ্রামের শরিক হিসেবে মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাটের এক প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে ধীরে ধীরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গুজরাটের ভাবনগরে তার মহাবিদ্যালয়ের পাঠ চুকিয়ে বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় লন্ডনে গিয়ে